তার নেতৃত্বে তার সাজানো গোছানো বাতানো ঠিকঠাক মতো চলুক এই এলাকার ছেলে মেয়েরা সুশিক্ষায় উচ্চ শিক্ষায় দুইটা পক্ষ হওয়ার পর আমরা জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে তো এন্ড পাস সেকেন্ড দেওয়া লাগবে জানতে পারি না যে স্কুলে বর্তমান ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছেন ধন্যবাদ আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ আমি পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠিত হবে পরিতাপের বিষয় সেটাকে সর্বান্ত যাতে আছে একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আমরা ভর দিতে পারি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা সমস্ত ছাত্র গার্ডিয়ানের বাপ মাদের নিয়া স্কুল কমিটিকে তার নেতৃত্বে তার সাজানো গোছানো বাতানো ঠিকঠাক মতো চলুক এই এলাকার ছেলে মেয়েরা সুশিক্ষায় উচ্চ শিক্ষায় হয়েছেন এই স্কুলের বর্তমান ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছেন ধন্যবাদ আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ আমি পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠিত হবে পরিতাপের বিষয় সেটাকে সর্বান্ত যাতে আছে একটা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আমরা ভর দিতে পারি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা সমস্ত ছাত্র গার্ডিয়ানের বাপ মাদের নিয়া স্কুল কমিটিকে তার নেতৃত্বে তার সাজানো গোছানো ঠিকঠাক মতো চলুক এই এলাকার ছেলে মেয়েরা সুশিক্ষায় উচ্চ শিক্ষায় দুইটা পক্ষ হওয়ার পর আমরা জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে তো এন্ড পাস সেকেন্ড দেওয়া লাগবে জানতে পারি না যে স্কুলে হয়েছেন এই স্কুলের বর্তমান ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছেন ধন্যবাদ আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম খোদা হাফেজ আমি পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠিত হবে পরিতাপের বিষয় সেটাকে সর্বান্ত